আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি কোনো প্রকার নকশি কাঁথার ভিডিও নিয়ে হাজির হয়নি। আজকে আমি এসেছি একটি হেয়ার অয়েল নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে বিস্তারিত। তো সেটি হচ্ছে এই যে সেসা হার্বাল হেয়ার অয়েল। তো এটা আপনারা কীভাবে ইউজ করবেন, কেন ইউজ করবেন বা কীভাবে ইউজ করবেন, এই সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে আজকে জানাবো। তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন নকশি কাঁথার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আমার শখের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি। আমি আশা করব আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর এই তেল সম্পর্কে আপনাদের কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করি আর উত্তর দেওয়ারও চেষ্টা করি। ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে এই তেলটাকে আনবক্স করে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কী আছে। তো প্রথমে যেটা পাবেন একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। তো এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে এটা আপনারা কেন ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন বা কতদিন পর পর ইউজ করবেন, সব কিছু লেখা আছে। তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আসি কী কারণে এই তেলটা আপনারা ইউজ করবেন। আপনার চুলে যদি মানে চুল পড়ে যাওয়ার সমস্যা খুব বেশি থাকে, অনেকের আছে মানে চুল পড়ে যায়, চুল ছিঁড়ে যায়, তাহলে এই তেলটা ইউজ করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। তারপরে আসে খুশকির সমস্যা। খুশকির সমস্যা কিন্তু প্রায় 90% মানুষের মধ্যেই থাকে, তো এটা কিন্তু খুশকি দূর করতে অনেক সাহায্য করে। এটা নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায়, চুলের খুশকি দূর করে, এবং যাদের নাকি অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা আছে তাদের চুল পাকাও কিন্তু রোধ করে। হ্যাঁ, তো সেই জন্য আপনারা এই তেলটা ইউজ করতে পারেন। এবার আসে এটা কীভাবে ইউজ করবেন। এই তেলটা আপনি সপ্তাহে অন্তত 2-3 দিন পর পর ইউজ করতে পারেন, সপ্তাহে 3-4 দিন ইউজ করতে পারেন। আর এটা তেলটা ইউজ করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনার মাথায় যতটুকু পরিমাণ লাগবে ততটুকু আপনার একটি বাটিতে নিয়ে নেবেন, তারপর বাটিটাতে হালকা একটু গরম করে নেবেন যেভাবে হোক তেলটা। তেল কিন্তু নিয়ম, মাথায় তালুতে দেওয়ার আগে তেলটাকে হালকা একটু গরম করে নেওয়া, তাহলে আপনার খুব ভালো রেজাল্ট পাবেন। তো যতটুকু পরিমাণ আপনার তেল লাগবে ততটুকু বাটিতে নিয়ে তারপর একটু হালকা গরম করে আপনি চুলের গোড়ায় আলতোভাবে ম্যাসাজ করে নেবেন। তো এটা মানে তেলটা দেওয়ার পর অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিয়ে নিতে পারেন। আর চাইলে কিন্তু রাতে শোবার আগে ব্যবহার করে পরের দিন সকালে শ্যাম্পু করে নিতে পারেন চুলটাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও না, এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজে ব্যবহারের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো যারা এই তেলটা ইউজ করবেন, ইউজ করার পর যদি দেখেন আপনার চুল আরও বেশি পরিমাণে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু এই তেলটিকে অ্যাভয়েড করতে পারেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আরও একটি কথা, এই তেলটার প্রাইসটা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এটাতে প্রাইস লেখা আছে 210 টাকা, কিন্তু আপনারা এটা 180 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই যে এটা হচ্ছে তেলটা। তো আমি আবারও বলছি, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার থাকলে সেটাও জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।